Hi everyone, I'm Ankita and I welcome you all to our channel Birds of Ganges. আমরা সেই সুদূর গঙ্গার পার থেকে উঠতে উঠতে চলে এসেছি সিঙ্গাপুরের আকাশে। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হওয়ার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার আমাদের নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমরা বেরিয়ে পড়েছি কিন্তু পুজো দিতে আজকে। ওই যে বলেছিলাম ইন্দোনেশিয়া ছাড়ার সময় যে সিঙ্গাপুর ফেরত গিয়েই আমাদেরকে একটা পুজো দিতে যেতে হবে, তাই এখন আমরা যাচ্ছি হচ্ছে শিবন টেম্পল। এখানে গিয়ে একবার একটু পুজো দিয়ে আজকের দিনটা শুরু করব। এমনিতে আমি সপ্তাহে একবার বাড়ির পেছনের গণেশ মন্দিরটাতে গিয়ে থাকি, বাট সেদিন রাতে নাগ বাবাজি যা খেল দেখালেন তারপরে পার্সোনালি নাগেশ্বরকে ধন্যবাদ না জানালে কিছু একটা ইনকমপ্লিট থেকে যেত, তাই এখানে আসা আজ। জয় হো, জয় হো শঙ্করা, আদিদেব শঙ্করা। মন্দিরে ঢুকে দেখলাম যথারীতি প্রতিদিনের মতনই আজকেও প্রচুর লোকজন এসেছে আর মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। আপনি কাউন্টার থেকে পুজোর জন্য ঘি, মধু, দুধ সবই কিনতে পারবেন, বাট আমি আজকে কিনে এনেছি তিনটে প্রদীপ আমাদের তিনজনের জন্য। নাম কি জ্যোতনে সারা হার লিয়া তমস মেরা। তিনজন মানে আমি, প্রীতিশ আর জাগৃতি, সেদিন তিনজনই তো ছিলাম। কখনো কখনো আমার মনে হয় যে বিদেশিরা হয়তো ভারতবর্ষকে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ানদের মধ্যে দিয়েই চিনতে পারে। এখানে যত মন্দির বা অন্যান্য ভারতীয় জায়গা আছে তার মধ্যে কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান কালচারের টাচ আছে। এই কালচারটা এতটাই কালারফুল আর রিচ যে এই বিদেশের মাটিতে এসে আমি নিজের দেশকে আবার নতুন করে চিনতে পারছি। মন্দিরটাতে এসে কিন্তু আপনি একদম আমাদের ভারতীয় মতে পুজো দিতে পারবেন। এখানে এসেই আগেরবার নীল ষষ্ঠীতে পুজো দিয়েছিলাম। আজকে সেরকমভাবে পুজো না দিয়ে আমি আমাদের তিনজনের নামে তিনটে বাতি দিলাম। তিনজনেই তো বেঁচে ফিরেছি একদম চুলের জোরে, তাই জন্য আমার মনে হলো যে তিনজনের নামে ভগবানের কাছে তিনটে বাতি জ্বালানো উচিত, তো সেটাই করে এবার বাড়ি ফিরছি। প্রচণ্ড রোদ্দুর আর চটিগুলো তো মানে পুরো মানে রাবারটা গলে যাওয়ার জোগাড় হয়েছিল আর কি। চলো বাড়ি ফিরে যাই তাড়াতাড়ি। আর আরেকটা জিনিস দেখবেন, মন্দিরের পাশেই একটা মনাস্ট্রি আছে। প্রত্যেকবার এই মনাস্ট্রিটার সামনে দিয়ে পাস করি কিন্তু কোনোদিন ভেতরে ঢুকি না, ভাবি পরে আসব। বাট আজকে কানে একটা এমন মন্ত্র এলো যে সেই টানেই হয়তো নিজে নিজেই ভেতরে ঢুকে পড়লাম। বুদ্ধিজম আমাদের থেকেই তো শুরু বলুন। আমি কিন্তু এখনও লাইব্রেরি থেকে নিয়মিত বুদ্ধিজমের ওপর বই পড়ি আর যতই পড়ি ততই অবাক হয়ে যাই। এই পেছনে যে হাইমটা হচ্ছে এই হাইমটার মধ্যে কিন্তু একটা আলাদাই মেডিটেশন আছে, শুনুন। আজকে এক ধর্মে ধূপ জ্বালালাম আর অন্য ধর্মে প্রদীপ, কিন্তু উদ্দেশ্য একটাই, শান্তি।
আজকের সকালটা কিন্তু একদম অন্যরকম শুরু হলো। প্রচণ্ড গরম, বাট মনে কিন্তু প্রচণ্ড শান্তি একটা ফিল করছি। বাড়ি যাওয়ার পথে এই বাংলাদেশি দোকানটা চোখে পড়ল। এখানে প্রচুর চেনা পরিচিত খাবার দেখতে পাচ্ছি ফর আ চেঞ্জ। যেরকম ধরুন কাবাব আছে, বড়া আছে, শিঙাড়াও আছে দেখছি। আর তাছাড়া মোটামুটি লাঞ্চে খাওয়ার জন্যে ডাল, সবজি, ডিমের তরকারি, আলুর তরকারি সব কিছুই আছে। বাট আমার যেটাতে চোখ পড়েছে সেটা হলো মাটন কারি। তাই এক প্লেট মাটন কারি নিয়ে নিলাম। এর দাম পড়লো $7। চলুন বাড়ি গিয়ে খেয়ে বলছি কীরম হয়েছে। আজ বাড়িতে হয়েছে ফ্রাইড রাইস, আর মাটনটা তো কিনেই আনলাম। চলো খেয়ে দেখি কিরম হয়েছে। ফ্রাইড রাইসটা তো আমি রান্না করতে করতেই প্রচুর খেয়ে নিয়েছি, ভালোই হয়েছে। বাট স্মেলি, বুঝতে পারছি না এটা ভেড়া না এটা ছাগল। ডেফিনেটলি ভেড়া। আমরা যাচ্ছি হচ্ছে পকুর স্কুলে স্পোর্টস ডে তে। পকু আজকে স্পোর্টসে পার্টিসিপেট করবে। আর আমি করবি না কেন? ও বাবি বলেছে ও স্পোর্টস ডে দেখতে যাবে না, তাই জন্য রাগ করে বলছে যে আজকে অ্যাবসেন্টি হয়ে যাবে, পার্টিসিপেটই করবে না। खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे खूंटे से बंदी है हवा मिलके छुड़ाओ सारे। আই মিস মাই স্কুল ডেজ। এই বাচ্চাগুলোকে দেখে না আবার আমার ছোট হয়ে যেতে ইচ্ছে করছে। পৃথিবীর সমস্ত স্কুলে মনে এই চারটে রঙেরই হাউস হয়, ইয়েলো, গ্রিন, রেড আর ব্লু। স্পোর্টস ডে শুরু হলো ইউনিটি মার্চ দিয়ে। जाओ पतंग लेके अपने ही रंग लेके आसमां का शामे आना आज हमें है सजाना। পকু হলো আমাদের একেবারে ভেত বাঙালির পেটুক ছেলে। জন্মদিনে কি গিফট নিবি জিজ্ঞেস করলে এক চান্সে বলে দেবে হচ্ছে KFC খাবো। ও নাকি স্পোর্টসে সিলেক্ট হয়েছে, আমি তো শুনেই অবাক। খেলাধুলোর সাথে ওর দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। পকু হলো এমন স্পোর্টসম্যান যে বল যখন ওর দিকে ধেয়ে আসে তখন ও বল ধরার জায়গায় বলের উল্টো দিকে দৌড় মারে লেগে যাবে বলে। এই বয়সের বাচ্চারা যতটা দুষ্টু হয় আমার ছেলে হলো ততটাই ল্যাতখোর। মানে নড়ে চড়ে কাজ করতেও একদম চায় না। 100 মিটার, 400 মিটার আর 50 মিটারের রেস হয়ে যাওয়ার পর এবার পালা রিলে, আর এতেই আছে হচ্ছে আমাদের পকু বাবাজি। আজকে কিন্তু প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু এই বাচ্চাগুলোর যে এক্সাইটমেন্ট আর এনার্জি তাতে কিন্তু সূর্যি মামাও আজকে ফেল। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान। যাক, কমপ্লিট করতে পেরেছে। আর ওদের টিমটা কিন্তু মনে হচ্ছে সেকেন্ড হয়েছে। আজকে তো বাড়ি গিয়ে পকুর মাটিতে পাই পড়বে না। এবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা। গ্রিন টিম হয়েছে থার্ড, ব্লু টিম সেকেন্ড, আর ইয়েলো টিম হয়েছে ফার্স্ট। এই বাচ্চাগুলোকে দেখে আপনাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ছে না, স্কুলের কথা? আমরা তো স্কুলে প্রচুর খেলাধুলা করতাম। আমাদের সময় তো আর স্মার্টফোন, ভিডিও গেমস এসব ছিল না এতটা, তাই আমরা কিন্তু খেলাধুলার মধ্যে দিয়েই ছোটবেলাটা কাটিয়েছি। পকু কিন্তু খুব ভালো করে জানে যে ওর মাম্মাম দূর থেকে নিশ্চয়ই ভিডিও করছে, তাই জন্যে ছেলে মেডেল পেয়েই একদম আমাকে ফুটেজ দিতে রেডি হয়ে গেছে।
এইটুকু রোদে দৌড়েই পোকো কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছে, মুখ গেছে বিগড়ে। আজকে আবার বাড়ি ফিরে সন্ধেবেলা প্রীতিশের আছে অফিস থেকে ইয়ট পার্টি, পরের দিন তার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আসি, বাই।